দুইজন সকাল সকাল বের হয়ে গেছি। তো আজকে আমরা রিকশায় বের হয়েছি, যাচ্ছি একটু কাঁচা বাজারে আর মাছের বাজারে। তো প্রথমে যাব আমরা মাছের বাজারে, তো দেখি যাই মাছের বাজারে, যেহেতু ঈদের আগের টাইম জানি না মাছের বাজারে কি অবস্থা থাকবে। মোটরসাইকেল আজকে যাইনি, কারণ ভাবলাম একটু রিকশাতেই যাই অনেকদিন পর। তো এই যে চলে আসছি, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে। মাছ কিনা শুরু করলাম, তো এই যে কিনলাম চিংড়ি মাছ প্রথমে, ছোট মাছ। তো যেটা বলছিলাম, আমার বাবা মা আসতেছে এক বছর পর, তো তারা ঈদে ছুটি পেলে এক বছর পর আমার এখানে আসে, মানে দুই ঈদে তারা আমার এখানে আসে। আমরা যেতে পারি না, কারণ আমাদের ছুটি থাকে না ঈদের সময়, আর বাবার ছুটি থাকে। তো এই সুবাদে বাবা আর বোনেরা মিলে মাকে নিয়ে চলে আসে, কারণ এই সময় আসাও ইজি, জ্যাম থাকে না, ভিড় থাকে না, আর যাওয়ার সময়ও ইজি হয়। তো যাই হোক, বাবা মা এই কারণে আসে। তো বাবা মা আসা উপলক্ষে আসলে মাছ টাছ কেনা হচ্ছে, আর আমাদেরও মাছ শেষ হয়ে গেছে, তো ভাবলাম একসাথে কিনে ফেলি। আর জামাই মায়ের শাশুড়ির হাতের খাবার খুব পছন্দ করে, তো এই মাছগুলো কিনছিল আর এক একটা করে বাজেট করে রাখছিল, যে মা এটা রান্না করবে, মা ওটা রান্না করবে। তো কারণ ও আমার মায়ের হাতে তরকারি খুব বেশি পছন্দ করে, তো এই জন্য আর কি ছোট মাছ টাইপের যেগুলো সেগুলোই বেশি কেনা হচ্ছিল, দেশীয় মাছ যেগুলো, ওইগুলোর আসলে খাইতেও ভালো লাগে। আর বড় মাছটাও বাবা মাও অত পছন্দ করে না, আমরাও অতটা পছন্দ করি। কিনতে গেলাম তো এখানে বড় বড় ইলিশ ছিল না, তো এ কারণে যা পেয়েছে আসলে সেটাই কিনেছি। আর বাবা মা বাজেটও দিয়ে দিয়েছে, তিন চার দিন থাকবে। তো এরপর যেটাতে যাচ্ছি, শুটকি মাছের দোকানে। তো জীবনের প্রথম এই শুটকি মাছের দোকানে আমরা গিয়েছি। শুটকি মাছের কথা জীবনে অনেক শুনেছি, কিন্তু কখনো সেভাবে খাইনি, এবং কোনো আত্মীয় স্বজন কেউ দেখিনি খেতে, কোনো কাউকেই দেখিনি। তো এবার ট্রাই করার জন্য নিলাম আর কি, অনেক রেসিপি দেখি তাই। তারপর চলে আসলাম বেগুনের দোকানে, তো বেগুনগুলো দেখে আসলে মামা বলছিল যে নাকি বেগুন ভালো হবে, তো নিয়ে নিলাম বেগুন, সবজি যা যা লাগে সেগুলো আর কি নিয়ে নিলাম এখান থেকে। আমাদের প্রতিটা মেয়েরই বাবা মা আসার কথা শুনলে অনেক মনে আনন্দ হয়, যে বাবা মা আসবে, কি রান্না করব, কি খাওয়াবো, কি খাওয়াতে পারলে তারা পছন্দ হবে, তাদের কি ভালো লাগবে। আমরা একেবারে মানে মন প্রাণ ছেড়ে দিয়ে দিই, তাই না? মানে তোমাদেরও নিশ্চয় এমনই হয়, বাবা মা আসতে শুনলে তারা কি পছন্দ করে সেগুলো নিয়েই আসলে ব্যস্ত হয়ে ওঠো, আর ঠিক আমিও ওই রকমই। তারপর পাশে শাকের দোকানে গেলাম, দেখে এখানে গিয়ে আমার মন মানে মানছে না, তো ও বলছিল শাক আজকে নিও না, না না পেরে আমি কচু শাকটা নিলাম। তারপর আস্তে আস্তে হচ্ছে মালটা নিলাম মেয়ের জন্য, মেয়েকে তো রেখে গিয়েছি, তো মেয়ের নাকি মালটা খাইতে ইচ্ছে করছিল, মালটা নিলাম। তারপর আবার দেখলাম ঝাড়ু বিক্রি করছে মামা, তো আমার ঝাড়ুও প্রয়োজন। আমরা যারা বাইরে থাকি, সংসার করি, আমরা বাইরে গেলে যখন যেটা প্রয়োজন আসলে টুকটুক টুকটুক করে কিনতে হয়, তাছাড়া তো আমাদের একসাথে মনে থাকে না যে আসলে কী কিনলাম না কিনলাম। তো এই যে আমরা বাজার নিয়ে চলে আসছি, মাছের বাজারের অবস্থা কি সেটা তো দেখতে পেয়েছে সবাই। এখন একটু রান্নাঘরে গিয়ে দেখি মাসি কি করছে। মাসিকে রেখে গেছিলাম, মাসি বলছিলাম যে মাসি আপনি সব কাজ শেষ করে নিয়ে ভাত ভাজি যা করার করে নিন। তো চলো আমরা রান্নাঘরে গিয়ে দেখে আসি যে মাসি আসলে কি কি রান্না করেছে, নাকি কত দূর কি করলো। এই হচ্ছে আলু ভাজি, আর একটু ভাজেন মাসি, হ মানে একটু মনে হচ্ছে না কাঁচা কাঁচা আছে, আর একটু ভাজেন। আর ইয়ে আর কি করছে? ও আর কিছু করছে, রুটি বানাচ্ছে। হ্যাঁ সব হয়ে গেছে এদিকে সব কাজ, না এই যে রুটিও করে রাখছে, মানে আমরা সকালে কিছুই খাইনি, শুধু চা খেয়ে বের হয়ে গেছিলাম, তো রুটি করে রাখছে। মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, এই মানে আমরা এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠছে, ও ব্রাশ। তো চলো এখন দেখি আমরা কি কি মাছ কিনলাম, কি কি সবজি কিনলাম। ট্যাংরা আজকে আমরা বেশিরভাগই হচ্ছে এই টাইপের মাছ, ছোটখাটো মাছ নিয়েছি, কারণ ছোটখাটো মাছই বেশি তো। হ্যাঁ আর এই যে সে এখন মাছ নিয়ে বসে পড়েছে, মাছ প্যাকেট করাই ব্যস্ত। এখান থেকে পুঁটি মাছগুলো বেছে নিচ্ছি, অল্প কয়েকটা পুঁটি আছে। এটা কিন্তু একদিন হয়ে যাবে না বলো, এই পুঁটিগুলো বাছলে একদিন টক খাওয়া হয়ে যাবে। হ্যাঁ টক খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। তেঁতুল তেঁতুল টক নাকি মা ইয়ে আমের চুনা দিয়ে টক, তাই না মা? তেঁতুল টক, তেঁতুল টক। আচ্ছা এই যে মেয়েকে রেখে গেছিলাম, ও ঘুমাচ্ছিল, বাবা তো থাকতে না, মাসি কাজ করতেছিল আর ও ঘুমাচ্ছিল, পরে এসে দেখি উঠে পড়তে হয় ওকে। মাছগুলো আমরা পলি করে রেখে দিব, কারণ হচ্ছে এগুলো পেট নষ্ট হবে না, পরে যখন রান্না করব তখন বের করে করে কেটে নেব। আর এই মাছগুলো পেট নষ্ট হয়ে যায় ইয়েতে রাখলেও, ফ্রিজে রাখলেও, তো এইগুলো হচ্ছে আমরা কেটে কেটে রাখবো, যেগুলো কেটে রাখার সেগুলো আলাদা করে নিচ্ছি, আর এগুলো হচ্ছে শুধু পলি করে ফ্রিজে রেখে দিব।
তো এই যে মালটাগুলো নিয়ে নিছি দেখলাই তো রাস্তায় আস্তে আস্তে মেয়ে নাকি কালকে একটা ভিডিও দেখছে তো মালটা কেটে গাছ থেকে কেটে হচ্ছে রস পড়তেছে ওর নাকি দেখে খুব খেতে ইচ্ছে করছে তো এই যে রসুন নিলাম রসুন বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো একদম ঠুসা ঠুসা হয়ে গেছে ভাবলাম যে একটু নিয়ে নিই পেঁয়াজও নিয়ে নিলাম রসুন পেঁয়াজ এই কয়েক দুইটা জিনিস কিন্তু লাগেই দেখা যাচ্ছে বেশিরভাগ সময় তারপর কিছু মূলা মূলা নিয়েছি মূলাটা হচ্ছে আমি কপির ডাটা রেখেছিলাম তো কপির ডাটা দিয়ে মূলা দিয়ে আর কি পটল দিয়ে সরষে বাটা করার জন্য আর এই যে এই বেগুনগুলো দেখতেছে এগুলো নাকি অনেক টেস্ট তাই নিলাম তারপর নিলাম কাঁকরোল কাঁকরোল ভাজিও খেতে ভালোই লাগে আর এই যে গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবু চুচার সহকারে আমি খেয়ে ফেলি গন্ধরাজ এই লেবুগুলো আর কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আর টমেটো টমেটোটাও সালাতে লাগে তারপর তরকারিতে লাগে আর এই যে আমার পাকা বুড়িটা সেও আমাকে কাজে হেল্প করছে ও আরেকটা জিনিস নিয়েছি কচু পাতা নিয়েছি আরও কী কী জানি করলা নিয়েছি মানে অনেক কিছুই নিয়েছি আর কি তো আমার এই পাকা বুড়ির মতো আর কার কার পাকা বুড়ি আছে এভাবে মাকে হেল্প করে কমেন্ট করে জানিও তো যাই হোক ওর বাবা সবগুলো আলাদা করে প্যাকেট করে দিয়েছে মাছগুলো যেগুলো আসলে পেটটা পচবে না ফ্রিজে রাখলে যেমন ট্যাংরা চিংড়ি তারপর ইলিশ মাছ আমি এগুলো নিয়ে এসে না কেটে প্যাকেট করে রেখে দিই ফ্রিজে কারণ এগুলো পেট গন্ধ হয় না পরে রান্নার সময় বের করে করে একটা করে প্যাকেট বের করে কেটে কুটে রান্না করে ফেলি তো আর এই যে পুঁটি আর বাটা মাছ তারপর বেলে মাছ নিয়েছি আজকে এগুলো কিন্তু কেটে না রাখলে পেট নষ্ট হয়ে যাবে তো মাসিকে বললাম যে মাসি একটু তাড়াতাড়ি করে মাছগুলো কেটে ফেলেন আর তাছাড়া কিন্তু আর গন্ধ হয়ে যাবে কারণ সেই সকালবেলা থেকে মাছ কিনেছি অনেক সময় ধরে তো এই যে বেলে মাছ কাটা হয়ে গেছে পুঁটি মাছ কেটে তারপর বাটা মাছগুলো কাটলে ভাগ ভাগ করে আমি ফ্রিজে রেখে দিব আর এই যে শুটকি মাছ নিয়েছি এই জীবনের প্রথমে শুটকি মাছ ট্রাই করব কারণ আমি এত রেসিপি দেখি দেখে আমার মন চায় যে দেখি তো একবার ট্রাই করে কারণ আমি কখন আমার আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পাড়া প্রতিবেশী কাউকে খেতে দেখিনি তো আমার মেয়ের বাবা যেহেতু আজকে বাড়িতেই আছে মানে বাসায় আছে ওর নাইট ডিউটি আজকে তো ওরে বললাম যে একটু আদা জিরে তাহলে ব্লেন্ড করে দাও আমার মাসি এদিকে মাছ কুটছে আর আমি ওইদিকে তাহলে তরকারিটা কেটে কেটে কুটে নিয়ে রান্না করে ফেলি কারণ অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তো আমার মেয়ের বাবা মানে তোমাদের ভাইয়া আমাকে বলছিল যাও তুমি তোমার অন্য কাজ থাকলে সেগুলো করো আমি রান্না করছি তো মাছ রান্না করলো ডাল রান্না করলো আর মাসি তো ভাজি করেছে আমি মাছ ভেজে দিয়েছি তো সব মিলে আর কি ওকে আমি একটু হেল্প করে দিয়ে আমি ওখান থেকে বের হয়ে এসে অন্য কাজগুলো করছিলাম কারণ ওকে রান্নাতে দিয়ে আমি এদিকে এসে অন্য কাজ করলে টেনশন ফ্রি থাকি ও হচ্ছে রান্নাতে পাকা তো এই হচ্ছে ব্যাপার এই পলিটা ভালো আছে এটা না তিনটা লেজ তিনটা মাথা দেন তো এই যে মাসির মাছও কাটা হয়ে গেছে এবং মাছগুলো আলাদা আলাদা করে ভাগ করে রাখছি প্রতিদিন একটা করে ভাগ বের করে আমরা রান্না করে নিব আর যদি বেশি লোক হয় তখন দুই ভাগ একসাথে রান্না করব আর মাসিকেও বললাম মাসি আপনি একটা পলিতে নিয়ে নেন আপনি হচ্ছে রান্না করে নিয়েন ডাটা দিয়ে সুন্দর করে রান্না করবেন বলে মাসিকেও দিয়ে দিলাম তো ভিডিওটা প্রায় শেষের দিকে আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কি প্রতিদিনের মতো একটা লাইক দিও একটা কমেন্ট করো আর একটা শেয়ার দিয়ে দিও প্লিজ 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 আর এই যে তোমাদের ভাইয়া বসে পড়েছে আজকে এই ডাল রান্না করেছে তোমাদের ভাইয়া তার নাকি অনেক পাতলা ডাল খাইতে ইচ্ছে করছে মানে নদীর জল সমুদ্রের জল সব দিয়ে দিচ্ছে আজকে আর এই যে মাছের ভুনা আর সাথে আছে আলু আর হচ্ছে পোস্ত ভাজা আর আলু পোস্ত ভাজাটা তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানাবে যারা খাওনি খেয়ে দেখবে খুব মজা লাগে আর এটা হচ্ছে বেলে মাছের ভাজা এই যে তো ডালটা অনেক টেস্ট হয়েছে লেবু দিয়ে এই পাতলা ডাল আসলে ভালো লাগে আর এটা একেবারে হোটেলের ডাল হয়েছে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি শেষ করার আগে আমি আবারও বলছি প্লিজ 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 ভিডিওটাতে একটা লাইক দিও কমেন্ট করো আর একটা শেয়ার দিয়ে দিও আর যারা নতুন আমার পেজটা ফলো দেখছো তারা পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আমার তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই